কনফিউজিং 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 পুরোটাই কনফিউজিং টপিক, তাই তো? পুরোটাই ঘেটে ঘ হয়ে রয়েছে, কোথায় ডু কোথায় ডাজ কোথায় ডিড কোনোটাই বুঝতে পারছো না, তাই তো? আম আই রাইট? ওকে, তো আমি শুধু এটুকু প্রমিস করতে পারি, যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনো কনফিউশন থাকবে না। চলো তাহলে সময় নষ্ট না করে একদম শিখে নেওয়া যাক, চলো। তাহলে দেখো, তাহলে কি ডু ডাজ আর আমরা ডিড নিয়ে আলোচনা করছি, তো অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তবেই এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। সবার প্রথমে দেখো, যেটা আমি বলছি কি ডু ডাজ, এটা হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে? এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। আর ডিড এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, যে যে কাজগুলো তোমরা এই মুহূর্তে করছো, প্রেজেন্ট টেন্স। আর ডিড পাস্ট টেন্স মানে যেগুলো তোমরা অলরেডি করে ফেলেছো, ঠিক আছে? তাহলে ডু ডাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, ডিড পাস্ট টেন্সে ব্যবহার হয়। এবার নেক্সট কনসেপ্ট কি ক্লিয়ার করতে হবে, কি ডু ডাজ কখনো, ডু ডাজ অথবা ডিড কখনো এখানে, কখনো এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে, কখনো এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। একটি উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। যেমন আমি যদি বলি আই ডু ইট, তাহলে এখানে ডুটা কি, এখানে ডুটা কি, আই ডু ইট আমি এটা করি প্রেজেন্ট টেন্সে ডু, তাহলে এখানে ডুটা একটা মেইন ভার্ব, আমি করছি, করা, খাওয়া, শোয়া, ঘুমানো, একটা কাজ করছি আমরা, সেটা তাহলে কি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে আই ডু ইট, তাহলে এখানে ডুটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এবার আমি যদি বলি আই ডু নট গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল, তাহলে এখানে আমি স্কুলে যাই না, আই ডু নট, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে রয়েছে, আই ডু নট গো টু স্কুল, তাহলে এখানে যাওয়ার ভাষাটা মেইন ভার্ব, ক্রিয়াটা কি গো, সেটাই, তাহলে এখানে গোটা তো মেইন ভার্ব। তখন এখানে এই যে দুটা রয়েছে আই ডু নট গো টু স্কুল, এই দুটা এটা তখন এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। মানে মোটামুটি কথা কি, সেন্টেন্সের মধ্যে যখন তোমার একটা মেইন ভার্ব রয়েছে তখন ডু যদি ব্যবহার করছি সেটা আমাদের হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর যখন তোমাদের সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব নাই তখন যে ডুটা ব্যবহার করছি সেটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব, আই ডু ইট, বা এটা যদি পাস্ট এর ক্ষেত্রে আমরা বলে থাকি আই ডিড ইট, আমি এটি করেছিলাম, পাস্ট টেন্স আই ডিড ইট, তখন এটা আমাদের মেইন ভার্ব, ঠিক আছে? অথবা যেমন আমরা যদি বলি রিয়া, রিয়া ডাজ নট, রিয়া ডাজ নট গো টু স্কুল, রিয়া ডাজ নট গো টু স্কুল, তাহলে এখানে এই ডাজটা কি, তখন এটা, তখন এখানে গোটা কি মেইন ভার্ব, তখন গোটা কি মেইন ভার্ব, তখন এই ডাজটা কি হেল্পিং ভার্ব। পাস্টের ক্ষেত্রে বললে আই ডিড নট গো টু স্কুল, আই ডিড নট গো টু স্কুল, তখন এই ডিডটা, আমি স্কুলে গিয়েছিলাম না, আই ডিড নট গো টু স্কুল, তো এখানে ডিডটা কি, তখন হেল্পিং ভার্ব। তাহলে ডু ডাজ ডিড এর এখানে ব্যবহারটা প্রথমে ক্লিয়ার হলো, কি কখনো এটা মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়, কখনো এটা হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। যখন একটি মেইন ভার্ব রয়েছে আই ডু নট গো টু স্কুল, তখন মেইন ভার্ব আছে, তখন সেটাকে আমরা হেল্পিং ভার্ব বলছি। ক্লিয়ার হলো? এবার দেখো, এবার ডাজ নিয়ে একটু আলোচনা করব বিস্তারিত ভাবে। ডাজ নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন কি হয় সেটা একটু জানতে হবে, না হলে ডাজ এর কনসেপ্টটা ঠিক ক্লিয়ার হবে না। দেখো তাহলে সবার প্রথমে আমি একটু এখানে লিখছি কি ফার্স্ট পার্সন, ঠিক আছে? ফার্স্ট পার্সন, আমাদের সেকেন্ড পার্সন আর আমাদের থার্ড পার্সন নিয়ে আমরা একটু আলোচনা করব। ফার্স্ট পার্সন কোনগুলোকে বলবো, আই, আমি, উই, আমরা। আই মানে আমি, সিঙ্গুলারে একজনকে বোঝাচ্ছি, উই আমরা সবাই, আমরা সবাই মিলে এখানে পড়াশোনা করছি আমার এই বেঙ্গল এডুকেশনে, তাহলে এটা হচ্ছে প্লুরালে আছে, তো আর উই এটা, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, ইউ। সেকেন্ড পার্সনে তুমি, তুমি ভালো ছিলে বা তোমরা ভালো ছিলে দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা ইউ ব্যবহার করি, এটা এটাকে তোমরা জানো, সিঙ্গুলার অথবা প্লুরাল দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা ইউ ব্যবহার করি। তাহলে আই উই ফার্স্ট পার্সন,
ইউ, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যেগুলো রয়েছে বাকি, যেমন হি, সি, ইট, রাম, স্যাম, মাদার, ফাদার, দে, চাইল্ড, চিলড্রেন, এরকম অনেক রয়েছে। তো এগুলো সবই আমাদের থার্ড পার্সন। তো এখানে সিঙ্গুলার আর প্লুরালটা কি হচ্ছে, যেমন এখানে আইটা সিঙ্গুলার ছিল, উইটা প্লুরাল। তো এখানে দেখো, যেমন এই দে, দেটা কি প্লুরাল, কারণ অনেক সবাইকে বোঝাচ্ছে। চিলড্রেন, অনেক বাচ্চাদেরকে বোঝাচ্ছে, এটা হচ্ছে প্লুরাল। যদি আমরা লিখে থাকি বয়েজ, তখন সেটা হবে প্লুরাল, বাকি এগুলো তো তোমাদের সিঙ্গুলার। এবার কনসেপ্টটা কি, নিয়মটা কি আমাদের, কি যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, যখন সাবজেক্ট এখানে তোমার যে কোনো সেন্টেন্সে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, তার মানে কি হি, শি, ইট, রাম, স্যাম, মাদার, ফাদার, চাইল্ড, এরকম যেগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, তখন আমরা ডাস ব্যবহার করি। মেন কথা হচ্ছে তখন আমরা ভার্বের সাথে ই অথবা ইএস যুক্ত করি, মেন ভার্ব ডুয়ের সাথে আমরা ইএস যুক্ত করছি যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে। যেমন উদাহরণ দেখো, রিয়া, রিয়া এটা করে, যেমন আই ডু ইট, আমি এটা করি, রিয়া এটা করে, রিয়া ডাজ ইট, কারণ কি রিয়া হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রিয়া ডাজ ইট, হি, হি ডাজ ইট, সে এটা করে, হি ডাজ ইট, বাট ইউ, ইউ ডু ইট, কারণ এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে তখন আমরা ডু ব্যবহার করবো, দে, দে, দে ডু ইট, দে ডু ইট, কারণ কি এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার নয়। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করি। এটা ক্লিয়ার হলো, এটা ক্লিয়ার হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে বললে, পাস্ট টেন্সে তো কোনো ঝামেলাই নয়, কারণ পাস্ট টেন্সে শুধুমাত্র ডিড, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক। রিয়া, যেমন রিয়া এখানে প্রেজেন্টে বলতে গেলে আমরা রিয়া ডাজ ইট, বাট পাস্টে বললে যে সেটা করেছিল, রিয়া ডিড ইট, তো পাস্টের ক্ষেত্রে তো কোনো ঝামেলাই নয়, সেখানে শুধুমাত্র ডিডি ব্যবহার করা হবে, বাট প্রেজেন্টে তোমাদের এটা চেঞ্জ হয়ে যাবে, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আমাদের ডাজ ব্যবহার করতে হবে। এবার দেখো অনেকগুলো উদাহরণ দেখছি, তোমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, এগুলো আমি সাফ করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের কি ভয়েসটা তোমরা ক্লিয়ার পাচ্ছ বা ভিডিও কোয়ালিটিটা ঠিকঠাক তোমরা পাচ্ছ কি? যদি কোনো প্রবলেম হয় সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, না হলে আমি সেটা ইম্প্রুভ করতে পারবো না কি। তো তোমরা যদি ভিডিও কোয়ালিটিতে বা ভয়েসে কোনো প্রবলেম থাকে সেটা কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, এবার আমি যদি বাংলায় বলি কি আমি করি, তাহলে আমি কি বলবো, আই, আমি এটা করি, আই ডু ইট, ঠিক আছে, আমি এটা করি না, আমি এটা করি না, কি হবে বলো, আই ডু নট ডু ইট, আই ডু নট ডু ইট, আমি এটা করি না, আই ডু নট ডু ইট, এটা মেন ভার্ব, এটা মেন ভার্ব, এটা হেল্পিং ভার্ব, কেমন, আই ডু নট ডু ইট, আমি কি করি, প্রশ্ন করছি, আমি কি করি, ডু আই ডু ইট, আমি কি এটা করি, ডু আই ডু ইট, প্রশ্ন করছি, আমি কি এটা করি, আমি কেন করি, বা আমি কেন এটা করি, ওয়াই ডু আই ডু ইট, ওয়াই ডু আই ডু ইট, আমি কেন এটা করি, আই ডু ইট, আমি এটা করি, আই ডু নট ডু ইট, আমি এটা করি না, আমি কি করি, আমি কি এটা করি, আই ডু, আই ডু ইট, ডু আই ডু ইট, ওয়াই ডু আই ডু ইট, আমি কেন এটা করি, এরকম যদি আমরা বলি, সে এটা করে, হি ডাজ ইট, হি ডাজ ইট, সে এটা করে, সে এটা করে না, হি ডাজ নট, হি ডাজ নট, এটাকে আমরা ডাজন্ট বলি, এরকম ভাবে আমরা লিখতে পারি এটাকে, ঠিক আছে, হি, এটা আমরা এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে, তো হি ডাজন্ট ডু ইট, সে এটি করে না, হি ডাজ নট ডু ইট। তো এখানে দেখ, এখানে তোমরা কি এটা বলবে আবার কি হি ডাজ নট ডাজ ইট, না, একবার যখন এখানে আমরা ডাজ দিয়ে দিয়েছি তখন এখানে আর ডাজ দিতে হবে, ওখানে ডু ইট থাকবে,
একটা সেন্টেন্সে তোমাকে আমি একবার বলে দিচ্ছি কি এটা ডাস লিখে দিয়েছো, মানে তুমি বলে দিচ্ছি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো তখন আমার দ্বিতীয়বার তোমাদেরকে আর বলার দরকার না, ঠিক আছে? তো এটা হলো হি ডাজ নট ডু ইট। এবার দেখো, এবার কি যদি এখানে কি হলো, হি ডাজ ইট, সে এটা করে, হি ডাজ নট ডু ইট, সে এটা করে না, সে কি এটা করে, প্রশ্ন করছি সে কি এটা করে, তাহলে কি হবে, ডাজ না সবার প্রথমে আসবে, ডাজ হি ডু ইট, ডাজ হি ডু ইট, সে কেন এটা করে, হোয়াই ডাজ হি ডু ইট, হোয়াই ডাজ হি ডু ইট। যদি পাস্টের ক্ষেত্রে বলি, যদি পাস্টের ক্ষেত্রে বলি, আই ডু ইট, আমি এটা করি, আই ডিড ইট, আমি এটা করেছিলাম পাস্টে, আই আমি এটা করেছিলাম না, আই ডিড নট ডু ইট, আই ডিড নট ডু ইট, তখন ডুটা কিন্তু তখন আর চেঞ্জ হবে না। তুমি পাস্টের ক্ষেত্রেও যখন বোঝাচ্ছ তখন ডিড দিয়ে দিলে মানে বুঝা এখানে ক্লিয়ার হয়ে গেল কি, তুমি পাস্টে বোঝাচ্ছ তখন এই ডুটাকে আর চেঞ্জ করবে না, এই ডুটাকে আর ডিড করতে যাবে না, আই ডিড নট ডু ইট। এবার আমি কি এটা করি, ডিড আই ডু ইট, ডিড আই, ডিড আই ডু ইট, হোয়াই ডিড আই ডু ইট, হোয়াই ডিড আই ডু ইট, আমি কেন এটা করেছিলাম, হোয়াই ডিড আই ডু ইট। তাহলে ডু ডাজ ডিড এর কনসেপ্টটা ক্লিয়ার হলো না হলো না সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর কোনো কি প্রবলেম এখানে রয়েছে ডু ডাজ ডিড নিয়ে? ডু ডাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, ডিড পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, যখন আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাজ ব্যবহার করি, তখন আমরা ভার্বের সাথে ইএস যুক্ত করি, ই অথবা ইএস, এখানে ইএস হচ্ছে আমরা যুক্ত করছি, কি ক্লিয়ার হলো? এটাই, চলো তাহলে, থ্যাংক ইউ।